রবিবার কোচবিহারে পিকআপ ভ্যানে শর্ট সার্কিটে দর্শন পুণ্যার্থীর মৃত্যু কিভাবে হলো তা জানতে ঘটনাস্থলে যান ফরেন্সিক দলের সদস্যরা। তাদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা তদন্ত শুরু করেছে, তবে পিকআপ ভ্যানের চালক এখনো পলাতক। वो कोलकाता से टीम हम लोगों ने रिक्विजिशन किया था, आज उस टीम ने विजिट किया है, उसने व्हीकल को पूरे एग्जामिन किया है। उसको एग्जामिनेशन करने के बाद उनको जो फ्राइमा फेसी लग रहा है कि जो जनरेटर से वायर निकला हुआ था उसको वजह से ये इलेक्ट्रोक्यूशन हुआ है। बाकी उनकी रिपोर्ट, फाइनल रिपोर्ट वो लोग वहाँ से रेडी करके एग्जामिनेशन करके एक महीने के आसपास टाइम लगेगा तब भेजेंगे। और बाकी जो इंजर्ड लोग थे जो जलपाईगुड़ी डिस्ट्रिक्ट हॉस्पिटल में एडमिटेड थे उसमें से पहले 9 लोग को फिट करके फिट होने के बाद उनको रिलीज कर दिया गया था, आज दोपहर में 3 लोगों को और कर दिया गया है। মৃত দর্শনের পরিবারকে রাজ্য সরকার আর্থিক সহায়তা ঘোষণা করার পাশাপাশি প্রধানমন্ত্রীও অর্থ সাহায্য ঘোষণা করেছেন। মন্ত্রী অরূপ বিশ্বাস শীতলকুচি পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেন। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি এসেছেন। পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর ভাষা নেই, কিছুটা আর্থিক সাহায্য করা হয়েছে। সমবেদনা জানাবার কোনো ভাষা নেই, তাও ঘটনাটি ঘটে রোববার রাত 12:30 থেকে 12:30 মধ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী এতই তৎপর, এতই শোকাহত, তিনি সকাল 8:00 ফোন করেই আমাকে এখানে আসার নির্দেশ দেন। তারপর থেকে তো আমি জলপাইগুড়ি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যাই। আজকে শীতলকুচিতে এসেছি, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আজকে প্রত্যেককে, নিহত পরিবারের সকলকে 2 লক্ষ টাকা করে আমাদের সরকারের তরফ থেকে সামান্য সাহায্য তাদের কাছে পৌঁছে দিয়েছি আমরা। টিএমসির রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ দলের অন্যান্য নেতারাও শীতলকুচি যান মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে। অন্যদিকে টুইট করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিকে পুলিশ জানিয়েছে জলপাইগুড়ি হাসপাতালে মাত্র 2 জন চিকিৎসাধীন রয়েছেন, বাকিদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কোচবিহার থেকে বেলারানী কুণ্ডুর রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।